Assalamualaikum everyone, welcome back to my channel. আমি আমেনা সিদ্দিকী নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কদিন ধরে বরকে বলছিলাম যে একটু শপিং এ চলো, তো বর বলছিল যে এই ঈদে কোনো শপিং নয়, জাস্ট মেইন ফোকাস হচ্ছে কুরবানি, এবার ঈদে কোনো কাপড় চোপড় কেনাকাটা নয়। তারপরও মানে বলাতে সে বলল তো চলো একটু অল্প স্বল্প কিছু শপিং করে নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ আমরা চললাম, তো চললাম। এটা হলো আমাদের 20 মাইল রোড, আর 20 মাইল রোডের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গাটাতে আগে আরও বেশি ভালো লাগতো, কারণ গাছপালা ছিল আরও বেশি, এখন তো গাছপালাগুলো কাটা পড়েছে। আসলে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দারুণ লাগে, আর আমরা যেহেতু বেশ ঘরের ভেতরেই থাকি, যখনই বের হই বরের সঙ্গে তখন বাহিরের দৃশ্যটা আমাকে মনোমুগ্ধ করে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কি আর বলবো। তো যেই বলা সেই কাজ, আমরা তো চলছি চলছি, আর বক বক করতে করতে কিন্তু অলরেডি নবীনগর সেনা কমপ্লেক্স চলে এসেছি। আর আমাদের এখানে কখনোই ঈদের শপিং করা হয়নি, আমরা সবসময় সাভারে চলে যাই, ফার্স্ট টাইম এসেছি নবীনগর শপিং করতে। তো এখানে যখন আসছিলাম, এই যে রিক্সাওয়ালা ভাইকে দেখছেন, উনি আমি দাঁড়িয়েছিলাম, যে আমার পর হুন্ডারা ছিল, আমি দাঁড়িয়েছিলাম। তো উনি আমাকে ডেকে ডেকে বললো যে ওনার নাকি একটা লুঙ্গি প্রয়োজন, তো বরকে বললাম, বর ওনার কাছে গেল ওনার মতামত জানতে। তো যাই হোক, তারপর চলে আসলাম শপিংয়ে, আর শপিং মলে আসার পরে ডিটেলসের ভিডিও আমি করতে পারি না, কারণ আমার খুবই লজ্জা করে বাহিরে ভিডিও করতে। তো যখনই একটু নিরিবিলি জায়গা পাই, একটু ফাঁকা জায়গা পাই, তখনই একটু জাস্ট ভিডিও করি। তো আসলে যখন শপিং করতে আসি তখন অনেক ভেবে আসি যে এই কিনবো সেই কিনবো, কিন্তু আসার পরে আমি সব ভুলে যাই, এটা আমার একটা অভ্যাস। আর আমার পর এই নিয়ে বলবে যে কিছুই মনে থাকে না, আসার পরে যাই ধরি সেটাই পছন্দ হয় না, এরকম একটা মন্তব্য সে করে। তো যাই হোক, আমি এক ধরনের জুতো কিনতে চেয়েছিলাম, কিন্তু এই জুতোটা হলো আমার বরের পছন্দ হয়েছে, সে নিবে। যাই হোক, আমি তারপরে একটু হেঁটে দেখলাম, দোকানদার বললো আপনি হেঁটে মানে কমফোর্ট ফিল করবেন, তারপর আমি নিয়ে নিলাম। যাই হোক, জুতো নিলাম, একটা বোরকা কিনেছি, আর আমার একটা ফ্রাই প্যানের খুবই দরকার ছিল, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর আমার ছেলেটা বলছিল আম্মু দেখো উপরে কত সুন্দর দেখা যায়, যে আসলে কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর এখনকার সব মার্কেটগুলোই আসলে খুব, শপিং মলগুলো খুবই সুন্দর করে তৈরি করেছে। তো যাই হোক, আমি হ্যাঁ কেনাকাটা করার পর আমার গলাটা শুকিয়ে গিয়েছিল, আর কেনাকাটা বলতে অনেক কেনাকাটা করেছি তা কিন্তু নয়, জাস্ট যা বলেছি তাই কেনাকাটা করেছি, আর টুকিটাকি কেনাকাটা করা হয়েছে। তারপর একটা ফাস্টফুডের দোকানে ঢোকাও হয়েছে, আমার বর বাচ্চাদের জন্য কী কী খাবার কিনেছে আমি তো সেগুলো দেখিনি। আমি একটা দই খেয়েছি, একটা মাঠা খেয়েছি, তো সেগুলো একটু শেয়ার করেছি। তারপরে কিন্তু আমরা বাহিরে অলরেডি বেরিয়ে চলে আসছি, বাহিরে একটু বৃষ্টিও হচ্ছিল, মার্কেটের ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছিল, এই সাইডে এসে দেখি মানে পুরো রোদ, তারপরে আবার এপাশে এসে দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো তিন রকমের আবহাওয়া দেখলাম, আলহামদুলিল্লাহ বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর। তো যাই হোক, আর যেখানেই যাই না কেন, ছানাপোনাদের জন্য কিন্তু খালি হাতে আসা যায় না, তো ছানাপোনাদের জন্য অবশ্যই আমার বর খাবার কিনে নিয়ে এসেছিল, তো সবাইকে ভাগ ভাগ করে দেয়া হয়েছে। আর এখন কী কী কেনাকাটা করেছি সেগুলো তো শেয়ার করার সময় নয়, কারণ আস্তে আস্তে অলরেডি দুটো বেজে গেছে, আমার এখন রান্না বসাতে হবে। তো ঝটপট পাশের চুলোতে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন এখন আপনাদের সঙ্গে একটা সহজ সরল ডিমের রেসিপি শেয়ার করব। এই ডিমটা খেতে খুব ভালো লাগে, আমি যখনই সময় মানে থাকে না একবার ঝটপট উপায় এভাবে একটা ডিমের রেসিপি করে থাকি। তো আজকে আমার আমানসোনা বলছে আমাকে হেল্প করবে, আর আমি আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করতেছি। তো পেঁয়াজ কুচি তো ফ্রিজে করাই ছিল, ওদিনকা বোনও অনেক পেঁয়াজ কুচি করে দিয়েছিল, তো সেগুলো ছিল। তো ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আমার ছেলে ওদিকে কাঁচামরিচ কাটতেছে, আর আমাকে একটু রসুন থেতলে দেবে। তো বলছিল যে মামনি আমি তোমাকে হেল্প করতেছি, তুমি জাস্ট রান্নাটা করো। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর এই যে আমার ছেলেটা রসুন থেতলে দিয়েছে, একটু রসুন দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, রসুনটাও একটু ভেজে নিয়েছি, এখানে জাস্ট হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর গরম মশলার গুঁড়ো ছাড়া এখানে আর কোনো মশলার কোনো প্রয়োজন নেই, তো গরম মশলার গুঁড়োটা এই যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এখানে পানিটা অ্যাড করে দেব, এখন তো ভাজাটা মশলাটা তো ভাজা অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট পানিটা দিয়ে দিচ্ছি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, আর আমার আমানসোনা এই যে কাঁচামরিচ কেটে দিয়েছে, তো কাঁচামরিচটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, পানিটা অলরেডি বলক চলে এসেছে। তো এইবারে হলো আমি ডিমগুলো এভাবে ছেড়ে দিচ্ছি, এখানে আর কোনো মশলার প্রয়োজন নাই, তো রান্নাটা কত সহজ তাই না।
তো এইভাবে কিন্তু রান্না করলে ভাত একবারে আঙুল চেটে পুটে খাওয়ার মতো অবস্থা হয়। যদিও ঝটপট রান্না করা যায়, তারপরে সময় যখন কম না কম থাকে তখন এভাবেই সহজ পদ্ধতিতে রান্না করা খুব ভালো। তো এই যে ডিমগুলো এক একে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, এখন জাস্ট 5 মিনিটেই হয়ে যাবে। আপনারা তো সবাই জানেন ডিম রান্না করা খুবই সহজ, খুব সহজেই ডিম রান্না করা হয়ে যায়। তো এই যে একদম হয়ে যাচ্ছে, 5-7 মিনিট পরে আমার এই যে ডিমগুলো তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা এখন জাস্ট আর একটু টানিয়ে আমি নামিয়ে নেব। এই যে চুলোটা অফ করার পর কিন্তু ঝোলটা টানিয়ে আমি এই যে নামিয়ে নিচ্ছি। তো ডিম রান্নাটা দেখলেন কত সহজে করে নিলাম, এই যে ঝটপট উপায়ের খাবার। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।